তাসাউফ টিভি বাংলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন, তাসাউফ টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পবিত্র কোরআন শিক্ষার মৌলিক শিক্ষার সাপ্তাহিক অনুষ্ঠান সত্যের সন্ধান। আজকে আলোচনা করব বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ তাসমিয়া যাকে বলা হয়, এর ব্যাখ্যা। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ, আমি ওই আল্লাহর নামে আরম্ভ করিতেছি যিনি ইহ জগৎ হইতে নেককার বৎকার উভয়ের উপর দয়াবান, আর পরজগতে একমাত্র নেককার লোকদের উপর দয়াশীল। ব্যাখ্যা মূল শিক্ষা, আল্লাহ তাআলার দুইটি জগৎ, ইহ জগৎ ও পরজগৎ। ইহ জগৎ নেককার বৎকার উভয়ের জন্য, কিন্তু পরজগৎ উভয়ের জন্য নহে। পরজগৎ শুধু নেককার লোকদের জন্য, কাজে পরজগৎ হাসিল করতে হইলে নেককার লোক বা ধার্মিক লোক তৈয়ার হইতে হইবে। বর্ণিত কথা স্মরণ থাকার জন্য প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করার শিক্ষা রহিয়াছে। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম অর্থাৎ তাসমিয়া এর ব্যাখ্যা থেকে আমরা কিছু শিখলাম। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারাও কিছু শেখার চেষ্টা করবেন। আমাদের ভিডিওটি কেমন লাগলো তা আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন, এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।